জমে উঠেছে ভবনীপুরের ভোট যুদ্ধ। হেভিওয়েট কেন্দ্র ভবনীপুরে সকাল সকাল প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল। 71 নম্বর ওয়ার্ডে যদুবাবুর বাজার এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী। বৃষ্টি উপেক্ষা করে মানুষের মাঝে প্রিয়াঙ্কা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, যেটা বিজেপির তরফ থেকে আগেই বার্তা দেওয়া হয়েছিল। আবাসন থেকে বস্তি প্রত্যেক মানুষের কাছে তারা পৌঁছবেন এবং প্রত্যেক মানুষের ভোট দান যাতে নিশ্চিত করা যায়। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে তাও কিন্তু জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল, এবং সেই জায়গা থেকে মানুষের কাছে পৌঁছে যাওয়া বিশেষভাবে নজর দিচ্ছেন এবারের প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল জনসংযোগের দিকে। এবং সেই জায়গা থেকে 71 নম্বর ওয়ার্ডে আজ প্রচার সারলেন তিনি। অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। আজ সকাল সকালই বৃষ্টি উপেক্ষা করে ভোট প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল। এবারের প্রচারের ইস্যুতে অবশ্যই ভোট পরবর্তী হিংসায় যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এবং সেই জায়গা থেকে তিনি এই ভোট পরবর্তী হিংসা সেই বিষয়টিকেই বারবার সামনে আনছেন। শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে তুলে হাতিয়ার করে এবারের প্রচারে বেশিরভাগ বিষয়টি তুলে এই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি মানুষের অভাব অভিযোগের কথাও শুনছেন। যেমনটা প্রিয়াঙ্কা চিব্রেওয়াল আগেই জানিয়েছিলেন, ভবানীপুর কেন্দ্রের এই এই যে ভোট যুদ্ধ তা ধর্মযুদ্ধ, সে কথার উল্লেখ করে তিনি প্রচারে যে এই ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন ইস্যুগুলোকে প্রাধান্য দেবেন তা কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই পরিষ্কার করে দিয়েছিলেন বিজেপি প্রার্থী। আজকে সেই ছবি উঠে এসেছে। অন্যদিকে প্রচারে আজকে বাধা পেলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিব্রেওয়ালের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। মদন মিত্রের বাড়ির সামনে গেলে নাম সংকীর্তনে বাধা দেয় পুলিশ, অভিযোগ বিজেপির। আপনারা দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন, একদিকে প্রচার সারছেন প্রিয়াঙ্কা চিব্রেওয়াল, অন্যদিকে প্রিয়াঙ্কা চিব্রেওয়ালের প্রচারে বাধা যে অভিযোগ উঠে আসছে, মদন মিত্রের বাড়ির সামনে গেলে নাম সংকীর্তনে বাধা দেয় পুলিশ। আমার সঙ্গে চারজন এলাউড আছে, চারজন আছে, তারপরে যদি দশজন এক এক করে আপনারা শুনলেন প্রিয়াঙ্কা চিব্রেওয়াল, তিনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন, তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ এনেছেন, এবং মদন মিত্রের বাড়ির সামনে যখন যান সেই সময়ে নাম সংকীর্তনে বাধা দেয় পুলিশ, এমনই অভিযোগ এনেছেন তিনি। প্রিয়াঙ্কা চিব্রেওয়ালের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। যাতে পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে পারে, যে মহিলাদের ধর্ষণ হয়েছে তারা ইনসাফ পেতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে বারেবারে অভিযোগ করা হচ্ছে যে আপনি অবাঙালি, মারোয়ারি, আপনি বাচ্চা বা আইনজীবী, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পায়ে হেঁটে হেঁটে কোনো সংগ্রাম করেন, নেত্রী হননি, কি বলবেন? এটা তো আমার সবথেকে বড় সংগ্রাম, যেটা সরকারের বিরুদ্ধে, যেখানে এটা প্রুভ হয়ে গেছে যে সরকার সবার খুন করেছে, সরকার মহিলাদের ধর্ষণ হলো কিছু কথা বলেনি। ইনফ্যাক্ট সরকার যে আছে তার লিডাররা, তার ক্যাডাররাই এই সমস্ত জিনিস ঘটিয়েছে পশ্চিমবঙ্গতে। তো এই সরকারকে, খুনি সরকারকে কে ভোট দিবে? রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি, এবং তিনি বলছেন যে যারা হিংসা ছড়াচ্ছে তাদেরকে কে ভোট দেবে, এই প্রশ্ন করেছেন আজকে প্রচারে প্রিয়াঙ্কা চিব্রেওয়াল বিজেপির প্রার্থী ভবানীপুরের। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, তিনি বাদ্যযন্ত্র সহকারে বেরিয়েছিলেন, নাম সংকীর্তন করা হচ্ছিল আজ তার প্রচারে, এবং খোল বাজাতেও দেখা গিয়েছে তাকে আজ। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে সকাল সকাল প্রচারে প্রিয়াঙ্কা চিব্রেওয়াল, 71 নম্বর ওয়ার্ডে যদুবাবুর বাজার এলাকায় প্রচার বিজেপি প্রার্থীর।